ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। সিনওয়ার 2017 সাল থেকে গাজায় পলিটিক্যাল প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে গত 7 অক্টোবরের হামলায় মাস্টারমাইন্ড তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন। 17 অক্টোবর লেবাননের এলবিসিআই নিউজ ওয়েবসাইট সূত্রের বরাত দিয়ে তাস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইয়াহিয়া সিনওয়ার হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েল যে দাবি করেছে তা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি হামাস। এদিকে সূত্রের বরাত দিয়ে লেবাননের এলবিসিআই নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে হামাসের নতুন প্রধান হচ্ছেন খালেদ মাশাল। সূত্রগুলো নিশ্চিত করেছে খালেদ মাশাল হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন। সূত্রগুলো বলছে ইয়াহিয়া সিনওয়ারের নিহতের বিষয়টি ইতোমধ্যে হামাসের নেতৃত্বে তুরস্ক, কাতার এবং মিশরের কর্মকর্তাদের জানিয়েছে। সেই সঙ্গে জোর দিয়ে বলা হয়েছে সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে। খালেদ মাশাল একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ। 1987 সালে হামাস প্রতিষ্ঠার পর মিশাল সংগঠনের কুয়েতি শাখার নেতা হন। 1992 সালে তিনি হামাসের পলিটব্যুরোর প্রতিষ্ঠাতা সদস্য এবং এর চেয়ারম্যান হন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।